হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল ওয়ান ফোরটি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশে যে বারো হাজার ভ্যাকান্সি আসবে সেই ভ্যাকান্সির যে পরীক্ষার যে পদ্ধতিটা অর্থাৎ প্রসেসিংটা যেটা রয়েছে সেটা কিন্তু আজকে একদম নতুন একটা আপডেট উঠে আসলো ঠিক আছে আজকে যে আসলেই কি একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে তারপর ভ্যাকান্সিটা কবে আসবে কবে নাগাদ তা নিয়ে আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট আপডেট পেলাম এখনই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই এর জন্য বলবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ধৈর্য সহকারে দেখো আর চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেখো তা বন্ধুরা আজকে যেটা আপডেট আসলো যে পরীক্ষার যে প্রসেসিং রয়েছে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার মধ্যে কিন্তু আগে যেরকম নিয়ম ছিল সেরকম নিয়মেই হবে এই বারো হাজার ভ্যাকান্সির ক্ষেত্রে ঠিক আছে যেখানে তোমরা জানো যে আট হাজার চারশো ভ্যাকান্সি মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল তিন হাজার ছয়শোর মতো আসতে চলেছে ঠিক আছে কিন্তু এই পরীক্ষা পদ্ধতি কিন্তু আগের মতোই হবে কিন্তু পরবর্তী যে ভ্যাকান্সিগুলো বার হবে সমস্ত সেই ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু পরীক্ষা মাত্র হবে আজকে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে যে বারো হাজার ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু আগের মতোই হবে যে প্রথমে প্রিলিমিনারি তারপর মাঠ তারপর মেইন পরীক্ষা তারপর ইন্টারভিউ তারপর যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেভাবেই হবে কিন্তু পরবর্তী ভ্যাকান্সির ক্ষেত্রে যে নেক্সট যে কেপি অর্থাৎ নানান যে ভ্যাকান্সিগুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়মটা করা হয়েছে একটি মাত্র পরীক্ষা হবে প্রথমে মেইন পরীক্ষা তারপর তোমার মাঠ তারপর ইন্টারভিউ তারপর নিয়োগ প্রক্রিয়া এটুকু আপডেট উঠিয়ে আসলে আমার কাছে এখনই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা আপডেট যেটা হচ্ছে ভ্যাকান্সি ভ্যাকান্সি কবে আসে কবে থেকে ফর্ম ফিল আপ এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যে পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই ডেটটা একটু পিছিয়ে যাচ্ছে মোটামুটি দশ তারিখের আগে হয়তো হতেও পারে তবে তোমরা পাঁচ তারিখ হয়তো হবে না আট নয় দশের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আসবে ঠিক আছে এই হচ্ছে আজকের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আর একবার বলে দিচ্ছি তাহলে প্রসেসিং যেটা আগের প্রসেস রয়েছে এক্সামের সেই পদ্ধতিই কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে নতুন যে ভ্যাকান্সিগুলো আসবে সেই ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর করা হবে যে একটি মাত্র পরীক্ষা হবে ঠিক আছে এটুকু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু হবে ঠিক আছে তাহলে ভ্যাকান্সি আসছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যেই তা বন্ধুরা ভিডিও এটুকুই ধন্যবাদ সকলকেই অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ